সকাল সকাল চলে এসেছি আমি আমাদের গ্রামের একটু ফাঁকা এরিয়ায়, ক্ষেতের মাঝখানে বা পুকুর আছে যে সমস্ত জায়গায়। খুব ভাল লাগে সকালে, নিস্তব্ধ, একদম চুপ, শুধু কিছু ঘুঘুর ডাক, ঝিঝি পোকা। আপনাদেরও দেখাচ্ছি কেমন লাগে। এটা পেছনে দেখতে পাচ্ছেন, এটা আখের ক্ষেত, এটা ধান ক্ষেত নয়। অ্যাকচুয়ালি ধান ক্ষেতে আপনাদের নিয়ে যাবো একটু পরে। সকাল সকাল আমি এই জন্য সব জায়গাতেই ঘুরতে যাই বা পুজোতে গ্রামে আসি, বা আমাদের সকালবেলার একটা ব্যাপারই আলাদা। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো মাটি থেকে একটা মানে বৃষ্টি ভেজা গন্ধ আসছে মাটি থেকে। আপনাদের ফ্রন্ট ভিউটা দেখায়, একটা আপনাদেরকে দৃশ্য দেখায় যে মাটির, যে আমাদের ধান ক্ষেতের মধ্যে থেকে যে জলগুলো ক্যানেলে চলে যাচ্ছে, এটা কি দেখতে পাচ্ছেন বোধহয় আপনারা? ওইখান থেকে জলগুলো আসছে। অ্যাকচুয়ালি ক্যামেরায় যাই না কতটা দেখা যাচ্ছে, আপনাদের চেষ্টা করছি নিয়ে যাওয়া। এই দেখুন জলগুলো, একটা সুন্দর সুইট সাউন্ড আসছে। এই দেখো এখান থেকে জলগুলো এই ফাঁকে ঢুকে যাচ্ছে। যে জলগুলো বয়ে যাচ্ছে এখান থেকে, ছোট্ট একটা সুন্দর সাউন্ড আসছে, স্মল ঝর্ণা টাইপ। এখান থেকে এই জলগুলো চলে যাচ্ছে আপনার এই ক্যানেলে। এই যে সম্ভবত এর নিচে দিয়ে কোথাও একটা চ্যানেল আছে যেখানে এই জলগুলো বয়ে যাচ্ছে, আমাদের ছোট্ট আঁকা বাঁকা ক্যানেল। খুবই সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি আমরা যারা শহরে থাকি সবসময় এই সমস্ত জিনিস দেখতে পাই না, ছোট্ট ছোট্ট জিনিসগুলো, সেগুলো খুবই ভাল লাগে। চলে এসেছি আমাদের ধানের ক্ষেতে, বলেছিলাম আমাদের ধান ক্ষেতটা দেখাবো, চলুন নিয়ে যাই, চেষ্টা করি। এই হচ্ছে আমাদের ধানের ক্ষেত। সুন্দর ধানের প্রত্যেকটি আগায় শিশির পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু ক্লোজ নিয়ে দেখাই,
বকগুলো সামনে এলে ভয়ে উড়ে যাচ্ছে। কি সুন্দর শব্দ, আহা, ক্যানেলের জলের ছোট কাশ ফুল। এখানে না অনেক বক বসে আছে, ওই বকগুলো সামনে গেলেই উড়ে যাচ্ছে। চেষ্টা করছি তোলার, তা কোনোভাবে যদি ওদেরকে ক্যাপচার করা যায়। সরি, পড়তে পড়তে বাঁচলাম। বকগুলো মারপিট করছে, এই ফাঁকে যদি এদের তোলা যায়, খুব সামনে গেলে উড়ে যাচ্ছে। ধীরে ধীরে পা নিয়ে যাচ্ছে, দেখি কতটা তোলা যায়। হ্যাঁ, ধরতে পেরেছি, উড়ে গেল একটা। আমাকে দেখে ওরা পালাচ্ছে, অনেক বক। ওইদিকে যাই না, ক্যামেরায় কতটা আসছে, ওইদিকে আরো অনেক বক। আয়, উড়ে গেল। আয়, উড়ে গেল আরেক।